ভিউয়ার্স, এই শীতে যারা ঠান্ডা পানির যন্ত্রণা দূর করে গরম পানি নিতে চান তাদের জন্য ওয়ালটন নিয়ে এসেছি ইনস্ট্যান্ট ওয়াটার হিটার। এটা খুবই ভালো একটি ওয়াটার হিটার। এটা কিভাবে চালাতে হয় এবং কিভাবে ফিটিং করতে হয় কিছুটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন একটা কল লাগানো হয়েছে, টু ইন ওয়ান কল, অর্থাৎ একটা কলেই দুইটা লাইন। এইখানের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা দিয়া এই যে পাইপটা লাগানো আছে এই পাইপটা দিয়ে ওয়াটার হিটারের মধ্যে মানে পানি ঢোকার লাইন, এটাকে ওয়াটার ইনলেট পাইপ বলা যায় এটাকে। আর এখানে অপর দিকে যে পাইপটা বের হয়ে আসছে এটা হচ্ছে গরম পানির লাইনটা, এখানে মূলত দেওয়া আসা হয়েছে। আর এটা দেওয়া হয়েছে একটা হ্যান্ড শাওয়ারে। অর্থাৎ ফার্স্ট টাইম আপনাদের যেটা করতে হবে এরকম একটা পানি লাইনের ব্যবস্থা করতে হবে, দুটো পাইপ লাগাতে হবে, দুই প্রান্তে দুটো পাইপ। চাইলে গরম পানিটা হ্যান্ড শাওয়ারে নিতে পারেন, অথবা চাইলে আদার্স যদি কলের ব্যবস্থা করেন সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। ফার্স্ট টাইম এটা আপনাদেরকে চালাইতে হলো যে কাজটা করবেন, এখানে দেখেন একটা ইলেকট্রিক বোর্ড করা আছে, এখানে এসি, এখানে মেশিনের যে এসি কর্ডটা সেটা এই বোর্ডের সুইচের মাধ্যমে করা হয়েছে। ফার্স্ট টাইম চালাতে হলে আপনাদের যে কাজটা করতে হবে আর এটাকে বন্ধ করতে হলে যে কাজটা করতে হবে সেটা আজকে বলবো আপনাদের। চালানোর জন্য আপনাদেরকে ফার্স্ট টাইম এই পানির লাইন যেটা আছে এটাকে অন রাখতে হবে। অর্থাৎ সাপোজ আমি এখানে এটা অন করবো, এখন দেখাচ্ছি আপনাদের, এটা আমি চালু করে দিলাম। অর্থাৎ এখান থেকে আমার পানি আসতেছে, অর্থাৎ ফার্স্ট টাইম আমাকে পানির লাইনটা চালু রাখতে হবে। চালু রাখার পরে এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন বোর্ডের সুইচটা অন করবেন। এখানে দেখেন একটা অন বাটন আছে, অন বা অফ, এটা দিয়ে অন অফ করা যাবে, পাওয়ার বাটন। এটা এখানে লেখাচ্ছে আপ, এখানে লেখাচ্ছে ডাউন। আপ দিয়া টেম্পারেচার বাড়ানো যাবে আর ডাউন দিয়ে টেম্পারেচার কমানো যাবে। ফার্স্ট টাইম আমাকে তাহলে পানির লাইন এরকম চালু রাখার পরে এসি বোর্ডের সুইচটা অন রাখবেন, তারপরে এইভাবে পাওয়ার বাটনে একটা চাপ দিবেন। চাপ দিলে দেখেন এখানে লেখা আসছে 29°C, অর্থাৎ 29°C তাপমাত্রায় পানিটা গরম হচ্ছে, আবার 32, এটা পানির প্রেশারের উপর ডিপেন্ড করে টেম্পারেচারের অতটা অটোমেটিক উঠানামা করে। তারপরে যদি চান যে আপনারা বাড়াবেন তাহলে আপ অপশন আছে, এভাবে দেখেন 44, 45, 46 এভাবে বাড়ানো যাবে। কমাইতে চাইলে ডাউন অপশনে প্রেস করবেন, 46, 45, 44 এভাবে তাপমাত্রাকে চাইলে আপনারা কমাইতে পারবেন। এবং এখানে যে আমাদের শাওয়ারটা, হ্যান্ড শাওয়ার, অলরেডি এখানে অনেক গরম হয়ে গেছে পানি, গরম পানি আসতেছে। তাহলে চালু করার সময় ফার্স্ট টাইম পানির লাইন চালু করতে হবে, দেন ইলেকট্রিক লাইন দিবেন। আর অফ করার সময় যেটা করবেন, অফ করার সময় আগে আপনাদেরকে এই ইলেকট্রিক যে লাইনটা আছে এটাকে অফ করতে হবে, আর তারপরে পানির যে লাইনটা আছে পানির লাইনটাকে অফ করে দিতে হবে। অর্থাৎ গোসল করা শেষ হয়ে গেলে বা বালতিতে পানি নেওয়া শেষ হয়ে গেলে বন্ধ করার সময় আগে ইলেকট্রিক সুইচ অফ করবেন, দেন পানি লাইন অফ করবেন। তা না হলে আগে যদি আপনারা যদি ইলেকট্রিক সুইচটাকে চালু রেখে পানির লাইনটাকে যদি বন্ধ রাখেন, ভিতরে একটা হিটিং কয়েল আছে, যেমন হতে পারে যে চুলার উপরে আমরা যখন খালি পাতিল দিয়ে রাখি কিন্তু চুলাকে জ্বালিয়ে রাখি তখন কিন্তু চুলাটা খালি পাতিলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনই এখানে একটা হিটিং কয়েল আছে। যদি পানির লাইনটাকে অফ রেখে আমরা যদি ইলেকট্রিক সুইচটাকে যদি অন রাখি ওই ক্ষেত্রেও কিন্তু হয়তোবা কয়েলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এই জন্য চালু করার সময় আগে পানির লাইন চালু করবেন এবং বন্ধ করার সময় আগে ইলেকট্রিক সুইচ বন্ধ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন ওয়ালটনের ইনস্ট্যান্ট ওয়াটার হিটার খুবই ভালো একটি প্রোডাক্ট, এই শীতে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।